নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদেরকে আমার বাড়ির জন্মাষ্টমীতে গোপাল পুজো কিভাবে করলাম সেটা তোমাদের দেখাবো, আর কি কি ভোগ বানিয়েছি সেটা দেখাবো, আর কিভাবে আমি জন্মাষ্টমীর পুজোটা পালন করলাম সেটা তোমরা দেখো। তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করি খুব ভালো লাগবে আমার এই জন্মাষ্টমীর পুজো। আজকে গোপালের শুভ জন্মদিন, এই জন্মাষ্টমীতে প্রথমেই আমি গোপাল ঠাকুরকে স্নান করিয়ে নেব। স্নান করাতে আমি কী কী লাগছে তোমরা দেখে নাও। এখানে আমি চন্দন ঘষে নিয়েছি, এটাতে আছে ছানা, মাখন, দই, ক্ষীর। নিয়েছি আমি গঙ্গা জল, এখানে আমি মধু নিয়েছি। এবার আমি গোপালকে স্নান করিয়ে নেব। প্রথমে মধুটা দিয়ে দিচ্ছি, এবার আমি দিয়ে দিচ্ছি চন্দন, সারা গায়ে আমি চন্দন মাখিয়ে নিচ্ছি। এবার আমি ছানাটা মাখালাম, মাখনটা মাখালাম, ক্ষীরটা মাখিয়ে নিলাম। সব কিছু দিয়ে আমি গোপালকে খুব ভালো করে সারা গায়ে মাখিয়ে দিচ্ছি। গঙ্গা জল দিয়ে আমি ভালো করে স্নান করিয়ে নিচ্ছি। গোপালের স্নান হয়ে গেছে, এবার আমি গোপালকে মুছিয়ে নতুন জামা পরিয়ে দেবো। গোপাল নতুন জামা পরে নেবে। গোপালের স্নান করে গোপাল দেখো পুরো একদম নতুন ড্রেস পরে রেডি হয়ে গেছে। এবার আমি গোপালের ভোগে কী কী দিচ্ছি দেখে নেব। এখানে আমি তালের বড়া বানিয়েছি, এখানে আমি নারকলের নাড়ু বানিয়েছি, এখানে একটা মালপোয়া আছে, এখানে ফল আছে, ফল বানিয়ে নিয়েছি, এখানে মিষ্টি আছে,
আছে সুজি বানিয়েছি আর এখানে আছে ছানার কেক ছানা দই ক্ষীর মাখন ফুটি ক্যাডবেরি আমি সব রকমের ফুল নিয়েছি পদ্ম ফুলটা আমি এখন গোপালকে দিয়ে দেবো ঠাকুরের দরজাটা একটু লাগিয়ে দিচ্ছি দরজাটা খুলে নিচ্ছি